করোনা ভাইরাস পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় ইতালি সরকারের নির্দেশনা মেনে ভেনিস বাংলা স্কুলের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের ইতালি নর্থ প্রতিনিধি নাসরিন আক্তার জানান, গতকাল এক বিবৃতিতে ক্লাস শেষে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। দীর্ঘ 14 বছর যাবত ভেনিস বাংলা ইটালিয়ান কম্পিপতি চালিয়ে আসছিল। এছাড়াও ইতালিতে আসা প্রবাসী বাংলাদেশিদের ইটালিয়ান ভাষা শিক্ষা কোর্সও চালিয়ে আসছে এই স্কুলটি। কর্তৃপক্ষ জানান, করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে ইতালি সরকারের নির্দেশনা পেলে পরবর্তী সময়ে বিদ্যালয়ের সকল বিভাগের কার্যক্রম শুরু করা হবে। আসসালামু আলাইকুম। ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমাদের সকল অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। ল্যাঙ্গুয়েজ কোর্স, ভাষা শিক্ষা, বাংলা শিক্ষা এবং হোমওয়ার্কসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের ভেনিসে রেড জোন ঘোষণা করা হয়েছে, তো স্বাস্থ্যবিধি মেনে এবং এই দেশের আইনকানুন মেনে আমরা আমাদের স্কুল আপাতত বন্ধ ঘোষণা করছি। পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন থেকে আমরা আবার স্কুল শুরু করব।